আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে, আর শুরুতেই থাকছে সিটি নির্বাচন প্রসঙ্গ। ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন পেছানো রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল হয়েছে, শুনানি আগামী রোববার। বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ আবেদন করেন। সরস্বতী পূজার কারণে 30 জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর জন্য 5 জানুয়ারি রিট করেন অশোক কুমার, কিন্তু শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দেন বিচারপতি জেপিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। আদালতের নির্দেশ মেনে আগামী 30 জানুয়ারি সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরস্বতী পূজার দিন ভোট অনুষ্ঠানের বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত ছিল, তবে আদালতে যাওয়ার বিষয়টি নিয়ে সরকারের কিছুই করার নেই। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। যে আদেশ দেওয়া হয়েছে 30 তারিখে নির্বাচন হবে এবং নির্বাচন এখানে ধর্মীয়ভাবে যারা সংক্ষুব্ধ হয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আদালতের আদেশ মেনে অনেক প্রত্যাশিত সিটি কর্পোরেশন নির্বাচনে তারাও অংশগ্রহণ করবেন, এই উৎসবমুখর পরিবেশে তারাও উৎসবে ভোট উৎসবে যোগ দেবেন। আসন্ন ঢাকা সিটি নির্বাচনের আর মাত্র 13 দিন বাকি, যেন দম ফেলার সময় নেই প্রার্থীদের। নির্বাচনকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও পথসভা ও মতবিনিময়ে দিনরাত ব্যস্ত থাকছেন প্রার্থীরা। সকালে রাজধানীর মিরপুর কাশ এলাকা থেকে গণসংযোগ শুরু করেছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবং ফার্মগেট রাজাবাজার এলাকা থেকে বিএনপির তাবিথ আওয়াল। অন্যদিকে লালবাগে গণসংযোগ করেন দক্ষিণের মেয়র প্রার্থী শেখ ফজলুর তাপস এবং যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির ইশরাক হোসেন। ঢাকাকে উন্নত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন নগরবাসীকে। এদিকে গভীর রাত পর্যন্ত মতবিনিময়ে ব্যস্ত থাকছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা। দর্শক, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী রুহুল আমিন তুহিন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তুহিন, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? এই মুহূর্তে আমি অবস্থান করছি লালবাগে। লালবাগের এই কমিউনিটি হলে বাংলাদেশ প্লাস্টিক অ্যান্ড রাবার ফাউন্ডেশন তাদের উদ্যোগে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে, যে মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুর তাপস। তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন বলে আশা করা যাচ্ছে। তো এরই মধ্যে এই ফাউন্ডেশনের যারা এবং এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা অতিথি তারা কিন্তু সবাই এসে পৌঁছেছেন, তারা অপেক্ষা করছেন। শেখ ফজলুর তাপস আসলেই তার সাথে মতবিনিময় হবে। পুরন ঢাকার এই এলাকার যে সমস্যা আছে, যে বিষয়গুলো লালবাগের এই অঞ্চলের যে বিষয়গুলো নিয়ে আগামী দিনে নির্বাচিত হলে মেয়র ফজলুর তাপস যদি মেয়র হয়ে যান তখন তিনি এইখানকার উন্নয়নে যেসব বিষয়গুলো নিয়ে কাজ করবেন সে বিষয়গুলো নিয়েই মতামত অনুষ্ঠিত হবে এখানে। পাশাপাশি এই এলাকার উন্নয়ন নিয়ে কাজ করার জন্য এই এলাকার সাধারণ মানুষও কিন্তু আগামী দিনের যারা উন্নয়ন নিয়ে কাজ করবেন তাদেরকে কিন্তু পরামর্শ দিবেন যে কী ধরনের কাজ করলে পুরন ঢাকার উন্নয়ন নিয়ে কাজ করা যায়। আগামী 30শে জানুয়ারি
ঢাকার দুই সিটি কর্পোরেশনে মেয়র ইলেকশন অনুষ্ঠিত হবে। সেই মেয়র ইলেকশনের প্রচার প্রচারণার কাজ কিন্তু পুরো দমে শুরু হয়ে গেছে। ঢাকার দুই সিটি কর্পোরেশনেই আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সারা তাদের দিনের প্রতিটি মুহূর্তকেই কাজে লাগাচ্ছেন, কোনো একটি সময় তারা কিন্তু অপচয় করছেন না। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস দুজনেই কিন্তু তাদের প্রচারণা শুরু করেছেন। প্রচার শুরু করেছেন শেখ তাপস, তিনি নিউ মার্কেট এলাকা থেকে তার প্রচার কাজ শুরু করেছেন, এবং ইশরাক তিনি যাত্রাবাড়ির 50 নম্বর ওয়ার্ড থেকে তার প্রচার কাজ শুরু করেছেন, এবং ব্যারিস্টার তাপস তিনি নিউ মার্কেট থেকে লালবাগ আজিমপুর হয়ে লালবাগের এই এলাকাগুলোতেই আজকে তিনি প্রচার কাজ করবেন এবং এখানে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এবং বিএনপির দক্ষিণের যে মেয়র প্রার্থী তার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি তিনি যাত্রাবাড়ি থেকে তার কার্য 50 নম্বর ওয়ার্ড থেকে তার প্রচার কাজ শুরু করে যাত্রাবাড়ি অঞ্চলের অন্য অন্য যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কিন্তু তার প্রচার কাজ তিনি চালিয়ে যাবেন। এবং আমরা জানি যে যাত্রাবাড়ির ওই এলাকাতে কিন্তু ঢাকায় নতুন সংযোজিত বেশ কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়েও ইশরাক সেখানে প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি শেখ ফজলিনুর তাপস তিনি তার উন্নয়নের কর্মসূচি নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতিমধ্যে তিনি কিন্তু বলেছেন যে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন আজ যে যদি ঢাকার মেয়র তিনি নির্বাচিত হতে পারেন তাহলে 24 ঘন্টা নাগরিক সেবা দেওয়ার জন্য একটি হটলাইন তিনি চালু করবেন। তো আমরা অপেক্ষা করছি যখন শেখ ফজলিনুর তাপস এখানে আসবেন, অনুষ্ঠানটি শুরু হবেন, অনুষ্ঠান শুরু হলে পরবর্তী আপডেট আমরা আরো জানিয়ে দিব। তুহিন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর লালবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন। কাল শুরু হচ্ছে 55তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মাঠের সব প্রস্তুতি শেষ হয়েছে। মাওলানা সাতপন্থী মুসল্লিরা টঙ্গীর তুরাগ তীরে আসছেন। এদিকে মাঠের নিরাপত্তায় পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্য কাজ করছে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা। আনন্দময় পরিবেশে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী শিক্ষা, জাতীয় শিক্ষানীতির এমন ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। অতিরিক্ত বই ও পড়ার চাপ শিশুদের জীবনকে নিরানন্দ করে তুলছে। অভিভাবকদের প্রত্যাশার চাপে হারিয়ে যাচ্ছে সোনালি শৈশব। অথচ কোমলমতি শিশুদের ওপর এমন চাপ কতটা যৌক্তিক আর এর সমাধানই বা কি? ধারাবাহিক রিপোর্টে তা তুলে ধরেছেন মুক্তা মাহমুদ, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। খালি খেলতে ভালো লাগে, খালি খেলতে একটু মজা, গল্প টল্প হয়, আর পড়ালেখা করলে তো একা শুধু লেখাপড়া করতে হয়। মানে কতটুকু সময় পাও খেলার? অত বেশি পাই না, মোট 15-16 মিনিট পাই। দ্বিতীয় শ্রেণীতে পড়ে মানহা। খেলতে ভালো লাগলেও ক্লাসের 12টি বই পড়ার পর আর তার ইচ্ছে করে না। আমার হচ্ছে 14টা বই। গল্পের বই পড়ার দারুণ শখ তৃতীয় শ্রেণীর সুমির, কিন্তু ক্লাসের বইয়ের চাপে তার হয়ে ওঠে না। আমি গল্পের বই পড়তে পছন্দ করি অনেক। এমন অবস্থা অভিভাবকদের জন্য শাখের করা। একদিকে সন্তানের শৈশব, অন্যদিকে স্কুলের পড়ার চাপ, যেন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। বাচ্চাদের যৌক্তিক যে খেলার সময়গুলো ওগুলো আমরা অনেক সময় ছেলে মেয়েদের দেই না। কোশ্চেনেবলটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা, নট আমরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য পাঠ্য বই নির্ধারিত 3টি, তবে বাস্তবে হচ্ছে উল্টো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারিকুলামের বাইরে পড়ানো হচ্ছে বিজ্ঞান, ব্যাকরণ, বিশ্ব পরিচিতির মতো বই। এভাবে বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 6 থেকে 15-তে। বইয়ের এমন বোঝা শিশুদের কেবল শারীরিক নয় মানসিক বিকাশেও বাধাগ্রস্ত করছে বললেন এই শিক্ষাবিদ। অভিভাবকদের মনস্তত্ত্ব এটা কাজ করছে যে স্কুলে বই দেওয়া হচ্ছে না সেই স্কুলে মনে করছে যে আমাদের ছেলে মেয়েরা কম শিখছে। দিনে দিনে এটা তীব্রতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এক ধরনের জিম্মি করছে অভিভাবকদের। বাইরের বই কেন শিক্ষার্থীদেরকে ধরিয়ে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে? আমাদের পাঠ্যপুস্তকে কি কোনো
কিছু ঘাটতি আছে, তাহলে তো সেটা দেখারও প্রয়োজন আছে। মানসম্মত শিক্ষার কথা এত বলে চলেছি, কিন্তু মানসম্মত শিক্ষার ঘাটতিটা কোথায়, কোন স্তরে আছে? দুই শিক্ষাবিদের মতো একমত শিক্ষামন্ত্রীও, তাই চাপ কমাতে শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আনা সহ শিক্ষা আইন পাশ করার কথা জানালেন। বেসরকারি বিদ্যালয়গুলোতে তারা বিভিন্ন কারণে অনেক বেশি বাড়তি বই দেয়া হয়, আমরা নজরদারি করছি। শিক্ষা আইন যেটি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা এই আইনটি প্রণয়ন করব। শিশুদের ওপর বইয়ের বোঝা এবং পড়াশোনার চাপ নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরে, কিন্তু তা নিরসনে দৃশ্যমান কিছু হচ্ছে বলে মনে করেন না বিশিষ্ট শিক্ষাবিদরা। তাই শিশুদের সঠিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য দ্রুত যৌক্তিক পরিকল্পনা প্রণয়নের জন্য ফের তাগিদ ছিল তাদের। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। স্থানীয় নেতা, ট্রাফিক পুলিশ আর প্রভাবশালীদের যোগসাজশে রাজধানীর কাওড়ান বাজারে নিয়মিত উল্টো পথে গাড়ি চলছে। এতে যানজট সৃষ্টির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কাওড়ান বাজার হাতিরঝিল রুটে এসব মাইক্রো সার্ভিসের মালিক স্থানীয় প্রভাবশালী, তাই প্রতিদিনের অনিয়ম যেন দেখেও দেখে না কর্তব্যরত ট্রাফিক পুলিশ। মাসুদ রানার ছবিতে শাহাবুদ্দিন সাহেবের রিপোর্ট। রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা কাওড়ান বাজারের প্রতিদিনের দৃশ্য এটি। অফিস শুরু ও শেষের সময় ব্যস্ত এই পথে উল্টো দিকে গাড়ি চালানো যেন প্রতিযোগিতায় রূপ নেয়। উল্টো পথে আসা এসব গাড়ির একটি বড় অংশ কাওড়ান বাজার হাতিরঝিল রুটে চলাচলকারী মাইক্রোবাস সার্ভিস, যাদের দেখা দেখি অন্যরাও উল্টো রাস্তায় ঢুকে পড়ে। প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা এসব মাইক্রোবাসকে অবৈধ সুযোগ দেয়, দিনভর যানজট লেগেই থাকে এই সড়কে, প্রতিদিনই ঘটে ছোট বড় দুর্ঘটনা। ৪৫-৫০টা গাড়ির মাধ্যমে এখন আমাদের 10-12টা গাড়ি আছে, এগুলা সম্পূর্ণ কাগজপত্র আপ টু ডেট এবং ফিটনেস। আরটিভির ক্যামেরা দেখে নড়ে চড়ে বসে ট্রাফিক পুলিশ। মাইক্রোবাস সার্ভিসকে উল্টো পথে যাতায়াতের সুযোগ দিতে যেয়ে এই সড়কের শৃঙ্খলা নিজেরাই ভেঙেছে ট্রাফিক পুলিশ। গাড়ির পাশাপাশি রিক্সা ভ্যানও নিয়মিত উল্টো পথে চলে এই সড়কে। এই কর্মকর্তা স্বীকার করেন, আইনের যথাযথ প্রয়োগই সড়ক শৃঙ্খলা ফেরাতে পারে। কোনোভাবেই উল্টো পথে যাওয়া যাবে না কোনো দিকে। নতুন আইনটা তো শুরু হয়ে গেছে আমাদের, ওই আইনেই আমরা গাড়িটাকে আটক করব। আমরা এখানে আসি কয়েকজন মানুষ, এখন সব সময় একজন মানুষের পক্ষে একই ধরনের সার্ভিস দেওয়া তো এটা সম্ভব নাও হতে পারে। আপনি যদি নিজ থেকে সচেতন হন, ওই যে কথাটা বললো যে স্যার আমার ভুল হয়ে গেছে, এই ভুলটা যদি প্রথমেই বুঝতে পারতো যে না আমার যাওয়াটাই ভুল হচ্ছে, তাহলে ওর এদিকে আসতো না, তাহলে আর আমাকে আপনাকে এই কষ্টটা করতে হতো না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। শাহাবুদ্দিন সাহেব, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 5 বছরে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে দেশের প্রযুক্তি খাত। বলেন, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে 5G নেটওয়ার্ক চালু করতে প্রস্তুত বাংলাদেশ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনীতে এসব বলেন জয়। মারুফ রেজা রিপোর্ট। ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, প্রযুক্তির আধুনিক সংস্করণের সঙ্গে জনগণের সেতু বন্ধন তৈরি ও ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সফল বাস্তবায়নের লক্ষ্যে শুরু হল ডিজিটাল বাংলাদেশ মেলা 2020। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়। এর আগে উদ্বোধনী বক্তব্যে সজীব অজেদ বলেন, প্রযুক্তি নির্ভর জাতি গঠনের পথে ডিজিটাল বাংলাদেশের উদ্যোগ পাল্টে দিয়েছে দেশের সার্বিক অবস্থা। Our Awamili government, the way we proceeded was to look at each problem. We wanted to make something a reality. We had to find a solution to the problem, and by solving the problem, we could help the country progress. We couldn't just force the issue. দেশে দামি স্মার্টফোন উৎপাদনের কথা জানিয়ে সজীব অজেদ জয় বলেন, দ্রুতই প্রবৃদ্ধি অর্জনে পোশাক খাতকেও ছাড়িয়ে যাবে দেশের প্রযুক্তি খাত। We believe that there is at least another billion or 2 billion
in exports that is happening unofficially through the internet that is not being tracked. So we are actually well on our way to catching the garments industry in terms of our IT services. And I believe now that we are exporting hardware as well. বঙ্গবন্ধুর সোনার বাংলার প্রযুক্তির মহাসড়ক স্লোগানে শুরু হওয়া বিভিন্ন ISP সহ এবারে মেলায় অংশ নিয়েছে 82টি প্রতিষ্ঠান। Heartfelt thanks. মারফ্রেজা, RTV, ঢাকা। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে ওঠে রনি। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী অবস্থায় 1967 সালের পহেলা মার্চ ডায়েরিতে লেখেন, গতকাল ছেলেমেয়েদের সঙ্গে দেখা হয়েছে, তার শরীরটা যে ভালো যাচ্ছে না সে কথা জানাননি, গোপন করেছেন যেন চিন্তা না করে। খবরের কাগজ আর বই, খবরের কাগজগুলো খুললে কেবল আয়ুব খান আর মোনায়েম খানের বক্তৃতা। বঙ্গবন্ধু লেখেন, মোনায়েম খান তো রোজই একটা করে বিবৃতি অথবা বক্তৃতা দেন, শেষ পর্যন্ত মাওলানা ভাসানী সাহেবকে পরাজিত হতে হয়েছে মোনায়েম খানের কাছে। এককালে খবরের কাগজে ভাসানী সাহেবকে পাওয়া যেত, এখন খান সাহেবকে পাওয়া যায়। পূর্ব বাংলার একমাত্র প্রতিনিধি যিনি প্রেসিডেন্ট আয়ুব খানের কাছ থেকে নিয়োগপত্র পেয়েছেন। অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি গ্রাম একটি শহর প্রকল্পের আওতায় নোয়াখালী 2 আসনকে অন্তর্ভুক্ত ও তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার বিকেলে জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে তিনি এমন দাবি জানান। জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সেনবাগকে প্রকল্পের আওতায় এনে দ্রুত কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেন। বাংলাদেশ সরকার নিজ দেশে আয়োজনের পাশাপাশি বিশ্বব্যাপী জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। মাননীয় সদস্য জনাব মোর্শেদ আলম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী ইশতেহারে 2018 সালের অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পের আওতায় সরকার পল্লী অঞ্চলে উন্নত রাস্তাঘাট সহ আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের জন্য অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। তাছাড়া আমার গ্রাম আমার শহর এই ধারণাকে ভিত্তি করে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার সম্পূরক প্রশ্নের মাধ্যমে আমি জানতে চাই, আমার নির্বাচনী এলাকা নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় আমার গ্রাম আমার শহর ধারণাকে ভিত্তি করে কোনো প্রকল্প গ্রহণ করবেন কিনা, করলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে আজ মরিশাসের মুখোমুখি হবে বরুণ টিম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল 5টায়। আসলে দুটি দলই নতুন, তবে আফ্রিকার দল হওয়ায় শক্তিমত্তা কিংবা দুর্বলতা জানায় একে অপরের। ফিফা র্যাঙ্কিংয়ে 151 নম্বরে থাকা বরুণটি এগিয়ে মরিশাসের চেয়ে। অন্যদিকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও খানিকটা আগে ভাগে চলে আসায় কিছুটা হলেও বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে পরিচিত হয়েছে মরিশাস। সুযোগটা কাজে লাগাতে চায় ফিফা র্যাঙ্কিংয়ে 172 নম্বরে থাকা দলটি। টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি দেখাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানেল RTV। রাস্তাঘাটের বেহাল দশার কারণে সিলেটের পর্যটন কেন্দ্র বিছনাকান্দি যেতে দুর্ভোগে পড়তে হচ্ছে ভ্রমণ পিপাসুদের। 6 কিলোমিটার রাস্তা জুড়ে বড় বড় গর্ত আর খানাখন্দে সাধারণ মানুষ অতিষ্ঠ। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন পর্যটকরা। নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দীপু। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজিমুদ্দিন ও উপজেলা আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক পাটোয়ারি সহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। পরে উপজেলার ওয়ালি মুন্সি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাইফুল আলম দীপু।
দুপুরে সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।